তুই কি বামার দিকে খাইতেছ? না যাই না। আসসালামু আলাইকুম। এই কি আরো তুই গেছিলা নাকি? না মুরগি বানাই নিয়ে আসলা কোনটা? না বললাম একটু তাড়াতাড়ি করে আনতে। তোমাকে দৌড়ায় নাই কে? কটা আনছে প্যাকেট? দশটা। মুরগি কটা আনছে? দুইটা বড়। দুইটা দিয়ে হবে? সকালে সকালে আনতে বললাম, আনলা তো দেরি করে। দুই সুলা কি ধরাবো? কম যে মুরগি কুটা লাগবো তারপর না। আমি তো মেশিন বললাম আর হয়ে গেল। আজকে মুরব্বীদের নামে মানে কয়টা পকি খাওয়াবো, এর জন্য দুটা মুরগি নিয়ে আসছি। মুরগিদের বিরিয়ানি রান্না করবো। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে পরে আবার শেয়ার করবো। মুরগি ডিকুটা হয়ে গিয়েছে, এখন মুরগি বসায় দেব। এনে সাইকি যাচ্ছে না মুরগি? আনমা মশলা দেব। ইয়েস সাইকি। রসুন বাটা দিলাম। আমি রাঁধতে গেলে লবণটা দিতে মনে থাকে না, লবণ দিয়ে দিলাম। কাঁচামরিচ কাটা, পেঁয়াজ কাটা, বিরিয়ানি মশলা দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে মাখাই নেব। মাংসটা কষানোর পর আমি তেল দেওয়া ভাজে নিচ্ছি। মাংস যাতে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি গরম পানি দিয়ে দেব। যেহেতু 1 কেজি তেল দিছি, এর জন্য 2.5 পট পানি দিলাম। 2.5 পট মানে এখানে তো 2.5 কেজি আছে পানি। 2.5 পট পুরো দেই নাই। দুই চুলায় দুইটা বসাইছি, যাতে 1 চুলায় মানে 1 পাতিলের এতটি চাল আটবে না। 2 কেজি চাল রান্না করছি। এইটার মধ্যে 5 পট দিছি, আর এটার মধ্যে 3 পট এগুলো। তো এটাটা হয়ে গিয়েছে, আর এটাটা দমে বসায় রাখছি।
এটার মধ্যে আর এক পাট চাইলে অবশ্য দেওয়া যেত, এক পাট চাল দিলে আবার বেশি বাড়া চাল দেওয়া যেত না। কয়টা আস্ত কাঁচা মরিচ দিয়ে দিলাম, রান্না শেষ, এখন প্যাকেট করতে বসছি। শশা দিতে কত মনে হইতো নেই, লেবু আনতে পারো নাই, প্যাকেট করা শেষ না, এখন বাস্কেটে ব্যাগে ঢুকাও, আর দুই একজন যদি পাও ডাকে নিয়ে আসো, এখানে দেখি বসায় খাওয়াই দেওয়া যায় নাকি, যদি প্যাকেট তো কম হয়ে গেছে, আর কয়টা প্যাকেট আনলে ভালো হতো, 15টা প্যাকেট আনলে ভালো হতো তাই না। না পারলে দুই একজনে টাইকে নিয়ে এসো, দেখি কেন আমার তো আবার এমন অবস্থা আছে উপর উঠান যায় না। হ্যাঁ যাও বাজারে ব্যাগ নিয়ে, হ্যাঁ এই ব্যাগটাই ভালো, আর আব্বু সব প্যাকেট দিয়ে এসে পড়ছে, কিন্তু শুক্রবারে আবার ফকিরের অনেক ডিমান্ড থাকে, তাদের আবার খুঁজে পাওয়া যায় না, যে এখন আরফার আব্বু খাইতে বসছে, এখন ঘরের মধ্যে আরফার বাপে এলো বড় ফকির, আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ, আপনারা ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, আমাদের জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বামার দেখাইতেছ না?